মঞ্চে ডেকে নিচ্ছি শেরপুরের প্রতিযোগী হাফেজ মুহিবুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাফেজ মোহাম্মদ মুহিবুল্লাহ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আজকে তো তোমাকে খুব সুন্দর লাগতেছে। ধন্যবাদ মুহিবুল্লাহ। আজকে আমরা তোমার কাছ থেকে কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم حسبك صدق الله العظيم ما شاء الله তোমার আজকের পারফরম্যান্স সম্পর্কে তোমার গ্রুপের লিডারের কাছ থেকে জেনে নিচ্ছি, তার পারফরম্যান্স একটু কেমন যেন মনে হলো? আজকের এই বড় মঞ্চে প্রথম পারফরম্যান্স করছে, তো এই জন্য আমার মনে হচ্ছে যে একটু সে ভীত সন্ত্রস্ত। তো আমি সবার কাছে দোয়া চাই, শুধু আজকের এই পর্বটা শুধু হয়েছে তেলাওয়াতের, সামনে আরও কঠিন প্রশ্নের মুখোমুখি তাদেরকে হতে হবে, তো আমি যেন তাদেরকে সেভাবে প্রস্তুতি গ্রহণ করে তাদেরকে সেভাবে তৈরি করতে পারি। সবাই দোয়া করবেন তারা যেন সামনে ভালো করতে পারে। তার কি এক্সট্রা কোনো মানে অতিরিক্ত কোনো গুণাবলী আছে কি না যে সে আরও অন্যদিকে, আমার কেন যেন মনে হচ্ছে সে আরও ভালো কিছু উপস্থাপন করার যোগ্যতা তার রয়েছে? অবশ্যই, সে খুব সুন্দর হামনাত গাইতে পারে। তুমি পারো? জি। কি পারো? হামদ। কই শুনি দে, কেমন হাম বলতে পারো? রাশি রাশি রহমত তুমি করেছো না দিল, শত শত বিপদ মাবুদ করেছো বাতিল, শত নাফরমানি করি প্রতিদিন, ক্ষমার রহম তবু করো সীমাহীন, কুমন্ত্রণা দিয়ে যায় আজাজিল, তাওবা আমার প্রভু করো না বাতিল, তাওবা আমার প্রভু করো না বাতিল।
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সত্যি তার এই সুরের সাথে আমরাও কণ্ঠ মিলিয়ে বলতে চাই, হে মহান আল্লাহ, আমাদের তওবাকে আপনি বাতিল করবেন না। মুহিবুল্লাহর তেলাওয়াত কেমন লেগেছে সম্মানিত বিচারক হাফেজ কারী জহিরুল ইসলাম, আপনার কাছ থেকে জেনে নিচ্ছি। জি আলহামদুলিল্লাহ, তেলাওয়াত ভালো হয়েছে, তবে ঠান্ডাজনিত কোনো সমস্যা আছে কিনা জানি না, আওয়াজটা কিছু সমস্যা ছিল, তবে একটু সাবধানে থাকতে হবে, সামনের দিকে তো আরও অনেক কঠিন পর্ব আসবে, অতএব চেষ্টা করবে যেন সুস্থ থাকো। হ্যাঁ, সংক্ষিপ্ত মতামত চাচ্ছি হাফেজ কারী ফখরুল হুদা আপনার। মাশাআল্লাহ মহিবুল্লাহ, ভালো তেলাওয়াত করেছো, তোমার শুরুতে আউযুবিল্লাহর সম্বন্ধে হামজাটা ইমারা হয়ে গিয়েছিল, এটা তুমি খেয়াল রাখবা, জাযাকাল্লাহু খাইরা। সম্মানিত অতিথি মাওলানা আজিজুর রহমান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি মহিবুল্লাহর তেলাওয়াত সম্পর্কে। মাশাআল্লাহ, সে ভাঙ্গা গলা নিয়ে এত সুন্দর তেলাওয়াত করছে এবং নাত পড়ছে, তার গলাটা যদি একটু সুন্দর হয়ে যায় তাহলে আমার মনে হয় অনেক চমৎকার হবে। তা আমি তাকে এইটাই বলবো যে গলার প্রতি যত্ন নিবা এবং সুন্দর করে তেলাওয়াত করে তুমি প্রতিযোগিতার মধ্যে এক নম্বর আসতে চেষ্টা করবা ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি মুহিবুল্লাহ, তুমি এগিয়ে যাও, আগামীকাল আরও ভালো পারফরমেন্স আমাদের সামনে আমরা আশা করি তোমার কাছ থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন শেষ পর্যন্ত যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।